স্ট্রোকে আক্রান্ত রোগীদের অনেকে জানতে চান যে আমার রোগীর অবস্থা কবে ভালো হবে বা কবে একদম সুস্থ হয়ে যাবে। এটা আসলে কিছু ফ্যাক্টরের প্রতি নির্ভর করে, যেমন আমি আজকে সহজ করে বলি, আপনারা বুঝতে পারবেন। যদি আপনার বয়স বেশি হয় তাহলে আপনার রিকভারি হতে সময় বেশি লাগবে এবং আপনার দেখা যাচ্ছে অতটা ভালো রিকভারি বা ভালো হওয়া নাও হতে পারে। এরপর একটা বিষয় যে কত বড় এলাকা জুড়ে স্ট্রোকটা হয়েছে, যদি অনেক বড় এলাকা জুড়ে স্ট্রোক হয় তাহলে কিন্তু রিকভারি হতে অনেক সময় লাগবে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আশানুরূপ উন্নতি নাও হতে পারে। আর একটা বিষয় যে আপনি যদি আমি বয়সের কথা বললাম, বেশি বয়সে স্ট্রোক হলে সেখান থেকে উন্নতি হতে সময় লাগে এবং উন্নতি অনেক সময় হয়ও না খুব একটা। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি এলাকা জুড়ে আপনার স্ট্রোক হয়েছে বা অনেক বড় অঞ্চল জুড়ে আপনার স্ট্রোক হয়েছে, তখনও কিন্তু উন্নতি হতে একটু সময় লাগে বা উন্নতি অনেক সময় হতেও চায় না। আর একটা বিষয় যে ব্রেনের বিভিন্ন এলাকা আছে, বিভিন্ন অঞ্চল কিন্তু সমান গুরুত্বপূর্ণ না, কোনো কোনো জায়গা আছে খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাতে যদি আপনার স্ট্রোক হয় তাহলে কিন্তু আপনার উন্নতি হতে বা আপনার রিকভারি হতে অনেক সময় লাগবে। ধন্যবাদ সবাইকে।